মায়েদের ছোট বাচ্চাদের নিয়ে অন্যতম একটা প্রধান সমস্যা যে বাচ্চারা খেতে চায় না। দেখবেন যে শিশু বিশেষজ্ঞরা কিন্তু সবসময় হলো মায়েদের বলে থাকেন যে বাচ্চা যখন হলো তার খিদা লাগবে তখন খাওয়ান, আর বাচ্চাকে তার খাওয়ার ব্যাপারে কখনোই জোর জবরদস্তি করবেন না। আসলে কেন এটা বলা হয়, কেন আসলে বাচ্চাদের জোর জবরদস্তি করাটা কেন ব্যাপারটা বলা হয়, শিশু যখন আসলে জন্মগ্রহণ করে তখন হলো বাচ্চাদের মধ্যে কিন্তু সব কিছুর যেমন তারা এক্সপ্লোর করতে চায়, তেমনি কিন্তু হলো যে তার খাওয়ার জায়গাটাও কিন্তু এক ধরনের তার এক্সপ্লোর করতে চায়। আমরা সবাই কিন্তু হলো মানুষ স্বাধীন সত্তা, কাজেই হলো যে স্বাধীনভাবেই কিন্তু সব কিছু করার যে প্রবণতা এটা একদমই হলো আমাদের অন্তর্গত এক ধরনের বৈশিষ্ট্য। কাজেই হলো যে বাচ্চাদের যখন একটা বিষয়ের উপর দিয়ে অতিরিক্ত আপনি হলো যে রুলস আরোপ করবেন, অনেক রকমের চাপ আরোপ করবেন, স্বাভাবিকভাবেই সেটার প্রতি কিন্তু তার এক ধরনের আগ্রহ তার কমে যায়, এবং এই যে তাকে একটা চেখে খাওয়ার, চেখে দেখার যে একটা তার মধ্যে এক ধরনের প্রবণতা থাকে, এটাকে যখনই হলো আপনি বাধাগ্রস্ত করছেন, আপনি জোর করে এবং আপনার নির্দিষ্ট ছকেই হলো আসলে খাবারটা জোর করে দিতে চাচ্ছেন, ওই খাবারের প্রতি কিন্তু তার এক ধরনের হলো ইনহিবিশন তৈরি হয় এবং এক ধরনের হলো নেগেটিভ তার মানে আচরণটা তৈরি হয়। এবং খাবারটা শুধুমাত্র যে আমাদের খিদা লাগার সাথে সংশ্লিষ্ট ব্যাপারটা তাই না, এটার মধ্যে কিন্তু একটা মানসিক জায়গাও রয়েছে। শুধুমাত্র ব্যাপারটা তাই না যে এই যে তার এক্সপ্লোরেটিভ বা তার যে স্বাধীনভাবে একটা জিনিস চেখে খাওয়ার জায়গাটাতে আপনি যখন হলো রুলস আরোপ করছেন সেটাতেই যে তার অনাগ্রহ তৈরি হচ্ছে তা না। আর একটা ব্যাপার হয় যে মায়েরা যখনই হলো যে এই বাচ্চার খাওয়া নিয়ে সারাক্ষণ হলো ঘুরঘুর করে, এটা এক ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণকেও কিন্তু তাকে অ্যাটেন্ড করা হয়। এবং সাধারণত আমাদের মনোবিজ্ঞানের একটা কথা রয়েছে যে যে বিষয়ের প্রতি বাচ্চাকে আপনি অতিরিক্ত মনোযোগ আরোপ করবেন সেটা কিন্তু বেশি বেশি করে করবে। কাজেই বাচ্চা যখন দেখবে যে তার যে না খাওয়াটা সেটাকে আপনি হলো অনেক বেশি মনোযোগ দিচ্ছেন, সারাক্ষণ এটাকে নিয়ে ঘ্যান ঘ্যান করছেন বা সারাক্ষণ এটাকে নিয়ে তাকে আপনি এটার সাথে আপনি লেগে আছেন, তখন কিন্তু বাচ্চা আরো বেশি 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 করে করতে চায়। এছাড়াও যেটা হয় যে একেবারে ছোটবেলায় বাবা মায় কিন্তু বিশেষ করে মায়েরা তার সেন্টার অফ বাচ্চাদের সেন্টার অফ অ্যাটেনশন থাকে, অর্থাৎ হলো বাচ্চা যা কিছুই করে এই মায়ের কিন্তু মনোযোগটা সামহাও সে অ্যাটেন্ড করতে চায়। দেখবেন যখনই হলো বাচ্চা কোনো খেতে চাচ্ছে না তখন কিন্তু এই যে মা হলো প্রায় এক ঘন্টা দুই ঘন্টা ধরে তার সাথে হলো লেগে আছে, সারাক্ষণ তার পিছিয়ে পিছিয়ে আছে, এটা কিন্তু এক ধরনের হলো অবচেতনভাবে বাচ্চা এটা এনজয় করে। এবং এই যে মাকে তাকে গ্রিপে রাখতে পারছে, মাকে তার ধরে রাখতে পারছে সময়টা, এটাও কিন্তু হলো দিয়ে তাকে একটা সাইকোলজিক্যালি তার মধ্যে কাজ করে যে এই যে খাওয়া না খাওয়াটা। কারণ হলো যখনই হলো আপনি সে এক মিনিটে দুই মিনিটে খেয়ে ফেলবে, খুব দ্রুত খেয়ে ফেলবে, তখন কিন্তু মা খাওয়ার পরে কিন্তু আর অ্যাটেনশনটা দিচ্ছে না, মা কিন্তু অন্য কাজে চলে যাচ্ছে। কিন্তু দেখবে বাচ্চা যখনই হলো সে না খাচ্ছে, এই না খাওয়াটাই হলো একমাত্র হলো দিনের অংশ যেখানে মা আসলে অনেকক্ষণ তাকে হলো তার সাথে থাকে এবং হলো তাকে নিয়ে তার বিষয়টা হলো তার সাথে লেগে থাকে। কাজেই হলো যে এই বাচ্চাটা হলো একটা ইনডাইরেক্টলি এটা তার এই বিহেভিয়ারটা রিইনফোর্সড হয়। কাজে আপনারা যেটা করবেন হলো যে বাচ্চা যখন হলো আসলে তার সামনে হলো তাকে খাবার রাখুন, তার মতন করে খাবার নাড়াচাড়া করে তাকে আসলে তাকে খেতে দিন এবং হলো খাবারের ভ্যারিয়েশন আনুন। প্রতিদিনই হলো তাকে যদি আপনি একই খাবার দেন তাহলে কিন্তু তার সেটার প্রতি একটু আগ্রহটা কম থাকতে পারে। কাজে নানা ধরনের খাবারই জাস্ট হলো তার সামনে যদি তাকে তাকে রেখে দেবে এবং সে খাবারটা রেখে আপনি আপনার অন্যান্য কাজ করুন এবং এটাতে যতটা সম্ভব হলো তাকে মনোযোগটা কম দিন। আপনি যদি হলো মনোযোগ কম দিন দেখবেন হলো বাচ্চা যখনই তার খিদা লাগবে তার প্রতি ঠিকই কিন্তু সে হলো খাবেই এটা বাচ্চা। এবং যার জন্য দেখা যাচ্ছে যারা একটু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি বা আমরা যারা একটু বেশি এডুকেটেড তাদের বাচ্চারাই কিন্তু আসলে হলো খেতে চায় না, যে বাচ্চাটা আসলে বস্তিতে আছে রাস্তায় বড় হচ্ছে তাকে নিয়ে তার মা যেহেতু খাবার নিয়ে অত তাকে ঘুরঘুর করছে না, সারাক্ষণ এটা নিয়ে লেগে থাকছে না, সে কিন্তু হলো সে নিয়মিত খাচ্ছে, ঠিক মতন করেই খাচ্ছে। কাজে হলো যে এই যে বাচ্চার একটা স্বাভাবিকভাবে যে একটা খাওয়ার যে একটা আনন্দ সেটা তাকে এনজয় করতে দিন। যখনই আসলে আমরা অনেক বেশি প্রেশারাইজ করি তাকে, আমরা হলো তার যে স্বাধীন যে এই ব্যবহার এটাতে আমরা যখন তাকে অনেক বেশি তাকে আমাদের মতন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে চাই, কিন্তু এটার যে একটা মজা সে মজাটা কিন্তু হলো সে অতটা পায় না, যার জন্য হলো খাওয়ার প্রতি তার একটা হলো এক ধরনের বিচ্ছেদ তার তৈরি হয়ে যায়। এবং এই যে খাবার সাথে যাতে যে কোনো ধরনের একটা খাবার কিন্তু আসলে একটা টেক্সচার আছে, একটা রং আছে, একটা দেখার একটা মজা আছে, এই সব কিছুই কিন্তু হলো একজনের জন্য বেশ আনন্দদায়ক এবং খেলে তো আমাদের ভালো লাগে সেটা বা খিদাটা নিবৃত হয় সেটার একটা সুবিধা রয়েছে। কাজে এই যে তার সামগ্রিক খাবারের যে সামগ্রিক যে আনন্দ সেটা আমি বলবো হলো তাকে ব্যাহত করেন না, এবং এইটা সে বাচ্চা যখন হলো নিজে থেকে স্বাধীনভাবে অর্থাৎ আপনার কোনো রকমের কোনো প্রেশার ছাড়া যখন সেটা সে সেটার সাথে যুক্ত হবে সে কিন্তু ধীরে ধীরে এটার সে মজা নেবে, অর্থাৎ হলো যে এইটার যে এই যে প্রত্যেকটা দানার যে আলাদা রকম একটা মুখে নিলে একটা ভালো লাগার ব্যাপার আছে, এটার যে
আর এই এই যেটা বললাম একটা গন্ধ আছে, হ্যাঁ এই যে এটা বা ছড়িয়ে ছিটিয়েও যে সেটা খাচ্ছে সেটাকে তার মতন করে আপনি খেতে দিন। এবং যে দিনে যে যে সময়টা আসলে সে খেতে যাবে, যখনই সে খিদা লাগবে তখনই ব্যাপারটা যাবে। অনেক সময় হলো মায়েরা বলে যে না, বাচ্চা কখনোই হলো বলে না যে আমার সাথে আমার খিদা লেগেছে বা আমি খেতে চাই। এটা কারণ হলো যে বাচ্চা কিন্তু খিদা লাগার আগে আগেই হলো আপনি হলো তাকে খাইয়ে দেন। এবং হলে যে একেবারেই হলো যখন প্রথম থেকে তার জন্মের প্রথম থেকে যে জিনিসটা নিয়ে সবচেয়েতে বেশি আসলে আপনার চাপাচাপি করেন সেটা হলো কিন্তু এই খাওয়া। অর্থাৎ হলো যে এই যে একটা মজাদার যে আমাদের অভ্যাস মানে ঘটনা খাওয়ার যে একটা মজাদার যে অভিজ্ঞতা সেটা কিন্তু প্রথমেই আপনারা একটা হলো বিতৃষ্ণা করে দেন, এবং প্রথমেই কিন্তু এটা এই চাপাচাপির জন্য এক ধরনের বিরক্ত বাচ্চার সাথে তৈরি করে দেন। কাজেই হলো যেটা বলছিলাম যে বাচ্চা যখন হলো খেতে না চাইবে তখন হলো বাচ্চাটাকে বাচ্চাটাকে নিয়ে জোড়াজুড়ি করবেন না। বাচ্চা যখন খাবে তখন আপনি খুব বেশি সামনে থাকবেন না, আপনি আপনার মতন করে কাজ করুন, তার সামনে খাবারটা দিয়ে দিন, দেখেন হলো যে আস্তে আস্তে সে ঠিকই হলো আসলে খেতে যাবেন, এবং এ ব্যাপারে আপনারা একটু ধৈর্য ধরুন। আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আপনারা মেডিস্কুলের সাথে থাকুন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।